হাই ভিউয়ার্স আজকে আমি আপনাদের বগুড়া মালতিনগরের একটি সুনামধন্য বাসা সম্পর্কে পরিচিত করে দিব তাহলে চলুন দেখে নেওয়া যাক আমরা এখন পাঁচতলায় আছি তবে যে সেটা আমরা পরে দেখাবো আগে চলুন ছাদটা দেখে নেওয়া যাক ফিরি এখন উপরে উঠতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাদের গেট ছাদের এ পাশে একটি ছোট্ট রুম আছে এখানে আসলে বাসা আলাদা থাকে তো চলুন আমরা ছাদটাকে খুব ভালোভাবে দেখে আমরা আমরা এখন পার হলাম তো যাচ্ছি ছাদের উত্তর দিকে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দিকে দৃশ্য তো উত্তর দিকে আমাদের সোজায় রয়েছে একটি আমাদের যে কলেজটা দেখতে পাচ্ছেন নীল রঙের কলেজ তো এখন আমরা ডান দিকে যাই ডান দিকে আসলে আমরা পুরোপুরিটা দেখে নিই বাসার ছাদের নিচে আপনারা একটা ছাদ দেখতে পাচ্ছেন ওটা আসলে একটা মানে পাশের বাড়ির তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে এটা একটা ভাষা এটা আমাদের পাশের বাড়ি প্রতিবেশী বলা যায় আর কি তো চলুন আমরা আরো দেখেনি চারিদিকে আমরা এখন ডান দিকে ঘুরতেছি অর্থাৎ আমরা পূর্ব দিকে দেখাই আপনাদের তো চলুন দেখেনি পুরোপুরিটা পূর্ব দিকে যে বাসাটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা আমাদের প্রতিবেশী সামনের তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফুলের টপ তারপর ছাদের পরিবেশ অনেক কাপড় লেড়ে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে দূরে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন আসলে ওটা করতোয়া নদী তবে যাই হোক ওটা অনেক দূরে আছে ওটা দেখা যাবে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ম্যাসে ঢোকার রাস্তা এই যে সরু একটা রাস্তা আছে তো আমাদের ম্যাসের গেট হচ্ছে এখানে এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন ওটা ওটা হচ্ছে আমাদের ম্যাসের গেট এই ম্যাসে উঠেছিলাম দুই হাজার ষোলো সালের নভেম্বর মাসের শেষের দিকে তো এখন হচ্ছে ২০১৭ সাল ডিসেম্বর মাস তো আপনাদের দেখায় সাদের যে কোনায় একটি ট্যাপ ট্যাপ দেখতে পাচ্ছেন এখানে আমরা গোসল করি শীতের সময় গোসল করতে অনেক মজা হয় এখানে তো এই যে পাশের বাড়ি অপরূপ দৃশ্য অনেক সুন্দর লাগে দেখতে আমাদের এই বাসার অবস্থান হচ্ছে বগুড়ার সাতমাথা থেকে প্রায় পাঁচ টাকা ভাড়া লাগে অর্থাৎ দুই থেকে তিন কিলোমিটার পূর্ব দিকে মালদিনগর হাই স্কুল মাঠের পিছন দিকে তো চলুন আরও কিছু দেখে নেওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্রিজের মতো যে যন্ত্রপাতিগুলো এগুলো আসলে টাওয়ারের জিনিস তো চলুন টাওয়ারের যে দেখালাম ঠিক নিচে এটা হচ্ছে সুয়াগের রুম টাওয়ার তো এই যে এখানে সরাসরি পাইপ লাইন দেওয়া আছে এগুলো হচ্ছে টাওয়ারের আমাদের টাওয়ারের তার ওইগুলো আর এখানে আমাদের কাপড় চুপড় লেগে দেওয়া আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মই চলুন আমরা উপরে উপরে উঠি এবং দৃশ্যটা আপনাদের দেখায় আমরা এখন উপরে উঠেছি প্রায় তো উপর থেকে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন নিচের পাঁচতলা এবং পাঁচতলার উপরে আরেকটি ছোট্ট একটি ছয়তলা এটা হচ্ছে টাওয়ারের একটি সৌর প্যানেল তো আপনাদেরকে টাওয়ারটা দেখাই দেখায় টাওয়ারটা আসলে বেশি বড় না যদিও পাঁচতালার উপরে অবস্থিত নিচ থেকে অনেক বড়ই লাগে একটু সামনের দিকে এগোনো যাক এবং সামনের দৃশ্যগুলো আপনাদের দেখাই এখানে দুইটো পানির দেখতে পাচ্ছেন এই দুইটি পানির ট্যাঙ্ক দ্বারা আমাদের পুরো পুরো পাঁচতলা যে লোকজন বসবাস করে তাদের চাহিদা যায় আমরা এই ছাদের উপরে অনেক ছবি তুলেছিলাম তো এখানকার ছবিগুলো অনেক সুন্দর হয় কারণ এখানকার প্রাকৃতিক অবস্থা অনেক সুন্দর চারিদিকে দৃশ্যগুলো বিল্ডিংগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে যদিও আমাদের বিল্ডিংটা আসলে বিল্ডিং থেকে উঁচু সে কারণে এখানে দাঁড়ালেই অনেক সুন্দর লাগে দেখতে এখান থেকে আমাদের কলেজটা দেখা যাচ্ছে দেখায় আপনাদেরকে কলেজটা ওই যে নীল রঙের বিল্ডিংটা ওটা আমাদের নিট কলেজ এনআইটি তো এখান থেকে আমাদের দশ মিনিট লাগে প্রায় হেঁটে যেতে তো আপনারা যে সোজা দেখতে পাচ্ছেন পানি ট্যাঙ্ক ওর ওর সোজায় আমাদের সাত মাথা আছে তো ভিওয়ার্স যদি আপনারা বিরক্ত হচ্ছেন ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক কামনা জানাই তো পুরোটা দেখুন ভিউয়ার্স আপনাদেরকে ছয় তালারা দেখালাম এবার চলুন নিচে যাওয়া যাক নিচে গিয়ে আপনাদের ম্যাচটা দেখাবো তো আমরা নিচে নেমে গেলাম আমরা নামছি এটা ছয় তালার যে ছোটো রুমটা আপনাদের যে দেখালাম তো চলুন নিচে যাওয়া যাক সিঁড়ি পেয়ে নিচে নামতেছি আমরা এ যে দেখতেছেন আপনারা ম্যাচের দরজা এখানে অনেক দ্রুত থার জায়গা আছে প্রথমে আপনাদেরকে এক নম্বর রুমে ঢুকাই এক নম্বর রুমে নম্বর রুমের প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা রাজ রাজ চক্রবাক্র লেখাপড়া করতেছে তারপর ওই যে রাজের ডান পাশে দেখতে পাচ্ছেন এটা সৌরভ রাশেদুলের বেড এরা দুজন একসঙ্গে থাকে এখানে তো সামনে যে গিটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুয়েলের গিটার তো এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সৌরভের টেবিল তারপরে আমার বিছানাটা দেখতে পাচ্ছেন লাল রঙের বিছানা সাদা লেপ এটা হচ্ছে হৃদয়ের বিছানা আসলে আর এখানে হৃদয় শুয়ে থাকে আর এখানে হৃদয়ের টেবিল এখানে এটা হৃদয়ের টেবিল আপনারা দেখতে পাচ্ছেন তারপর যে পাশে আলনাটা দেখতে পাচ্ছেন এটা হৃদয়ের তারপরে যে পাশের আলনাটা বড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৌরভ রাশেদুলের আলনা এখানে ওরাই কাপড় চোপড় রাখে তারপর চলুন এই রুমটা আপনাদের দেখানো হয়ে গেল এবার পাশের রুমে যাই আপনারা দেখতে পাচ্ছেন জুয়েল দুই নম্বর রুমে জুয়েল শুয়ে আছে জুয়েল মোবাইলে হয়তো সিনেমা দেখতেছে খুব শখ সিনেমা দেখার তো জুয়েলের যে জুয়েলের এই রুমের সঙ্গে আবার অ্যাটাচ বাথরুম আছে চলুন অ্যাটাচ বাথরুমটা দেখে নি বাথরুমে কমফোর্ট আছে তো এখানে জুয়েল এবং মেহেদি আর দুজনে ইউজ করে আমরা আসলে ইউজ করি না টয়লেটের অবস্থা আসলে অপরিষ্কার যদিও এখানে চলুন বাথরুম দেখা শেষ এখন না আপনাদের অন্য কিছু দেখায় আপনারা দেখতে পাচ্ছেন এটা আলনা এটা হচ্ছে আলনা তারপর আছে আছে এদিকে মেহেদি হয়তো এটা এটা দেখতে পাচ্ছেন হচ্ছে টেবিল তারপরে যে মেহেদি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহেদির বেড তারপর মেহেদির টেবিলটা দেখতে পাচ্ছেন আপনার কোনায় এটা মেহেদির টেবিলের সাথে টেবিলের সঙ্গে যে রুমটি আছে আসলে ওটা রুম না ওটা হচ্ছে বেলকুনি চলুন বেলকুনিটা দেখায় আপনাদের ভিউয়ার্স বেলকুনিটা আপনাদের দেখাবো এখন বেলকনি থেকে আসলে অনেক সুন্দর লাগে বাইরের চারপাশের দৃশ্য যেহেতু এটা পাঁচতলা সেহেতু নিচের দৃশ্যগুলো অনেক সুন্দর বেলকনির আশেপাশে দেখায় আপনাদের এটা দেখতে পাচ্ছেন আমাদের ম্যাচের রাস্তা নিচের দিকে বেলকনিতে বসার জন্য টুল রয়েছে যদিও টেবিলটা ভাঙা টেবিল না আসলে এটা সৌরভের হয়তো বা সৌরভের চেয়ার তো চলুন মোটামুটি দেখা শেষ এখন আপনাদের রুমটা দেখায় রুমটা আমরা এখন দেখব দেখতে পাচ্ছেন মেহেজি শুয়ে আছে পুনরায় আবার দেখাচ্ছে রুমটা চলুন এবার অন্য রুমে যাওয়া যাক অন্য আরেকটি তিন নম্বর রুমে যেতে গেলে আমাদের দুইটা জিনিস চপকাতে হবে একটি হচ্ছে আমাদের রান্নাঘর তারপর বাথরুম তো চলুন প্রথমে রান্নাঘরটা দেখে রান্নাঘরে আমরা ঢুকেই দেখতে পাচ্ছি ধৌত করার কাজকর্ম এই যে দেখতে পাচ্ছেন তারপর এখানে দ্বিতীয় স্তর তৃতীয় স্তর তিনটা স্তরে আসলে বিভক্ত এখানে অনেক আমাদের মালপত্র রাখা হয় তো আমাদের দ্বিতীয় স্তরে দ্বিতীয় স্তরে আমাদের ভাতের বাটি রাখা আছে এবং মেঝে বরাবর আমাদের চুলা অবস্থিত চুলার বাম পাশে দেখতে পাচ্ছেন আমাদের গ্যাস লাইন আমাদের একটা গ্যাস দিয়ে এক মাস চলে যায় তো এবার আমরা আমরা বাথরুমটা দেখে নিই বাথরুমে বাথরুমটা দেখাই এটা আসলে সরকারি বাথরুম এটা আসলে সবাই ইউজ করে যদিও আমরা ছয় জন ইউজ করি বাথরুমটাই আর বাথরুমটা অনেক পরিষ্কার বাথরুম আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বাথরুমে গোসল করার জন্য মগ এবং বালতি রয়েছে এবং উপরে ঝর্না রয়েছে তারপর বাথরুমটা মোটামুটি আপনারা দেখলেন আসলে বাথরুমটা অনেক সুন্দর তো এখন বাথরুমের সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাত ধোয়ার বেসিন তার সাথে আয়নাও আছে এখানে আমরা চোখ মুখ ধুই এবং আয়নাতে মুখ দেখি তো চলুন এবার আমরা তৃতীয় নম্বর রুমে প্রবেশ করব তৃতীয় নম্বর রুমটা আপনাদের দেখাই তৃতীয় নম্বর প্রথমেই আপনাদের দেখাই রকিবের বেড রকিবের যে বেডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রকিবের বেড এবং রকিবের টেবিল সামনে দেখতে পাচ্ছেন এরা আসলে আড্ডা দিচ্ছে তো এখানে রকিব এবং শামিম থাকে ডুয়েল বেড দেওয়ালের ধার বারবার থাকে রকিব এবং বাম পাশে থাকে স্বামীম এটা হচ্ছে স্বামীমের টেবিল এখানে স্বামীম পড়াশোনা করে তো এই রুমটাও আসলে অনেক সুন্দর এটা হচ্ছে সোহাগের র‍্যাক আর পাশে যে দেখতে পাচ্ছেন সোহাগের বেড সোহাগের বেডের পাশে রয়েছে জ্বালানা এবং সোহাগের বেডের নিচের দিকে রয়েছে সোহাগের টেবিল দেখতে পাচ্ছেন আপনারা শোহাগের টেবিল শোয়াগের জানালা রুমের পরিবেশ রড তারপর দেখতে পাচ্ছেন আলনা এই যে আলনা রয়েছে এখানে এরা তিনজনই কাপড় চোপড় রাখে এটা হচ্ছে সোহাগের বই আলনা দেখতে পাচ্ছেন ওয়াল হ্যাঙ্গার দরজার সঙ্গে লাগানো চলুন রুমের পরিবেশটা আরেকবার দেখে নিই এই দেখতে পাচ্ছেন রুমের পরিবেশ এখন আমরা বেরিয়ে গেলাম ডাইনিং স্পেসটা দেখুন এটা হচ্ছে ডাইনিং স্পেস এখানে রয়েছে হাত ধোয়ার বেসিন শামীম এবং হৃদয় এখানে আড্ডা দিচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আমাদের ম্যাস খাজার ম্যাস আমরা এখানে আটজন বর্ডার থাকি সাত হাজার ভাড়া তো এই ম্যাচের দুই পাশে দুইটি ইউনিট রয়েছে আমরা থাকি ডান পাশের ইউনিটে তো ভিউয়ার্স আমরা দেখে নিলাম খাজার ম্যাচ তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ চলুন পরিচিত যাক এটা হচ্ছে হৃদয় তারপরে যে আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে শামীম তারপরে শামীম আবারও শামীম তারপরে আপনারা দেখতে পাচ্ছেন জুয়েল তারপরে দেখবেন আপনারা সোহাগ এর নাম হচ্ছে সোহাগ তারপরে তারপরে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে আমাদের সৌরভ সৌরভের পিকচার দেখতে পাচ্ছেন আপনারা তারপরে দেখবেন রাজ এই হচ্ছে আমাদের রাশেদুল ইসলাম রাজ তারপর দেখতে পাবেন আপনারা মেহেদি মেহেদি হাসান তারপর দেখতে পাচ্ছেন রকিব এ হচ্ছে রকিব আপনারা দেখতে পাচ্ছেন জুয়েল এবং রাস একসঙ্গে পিক তুলেছে তারপর দেখতে পাচ্ছেন হৃদয় এবং রাস একসঙ্গে পিক তুলেছে তারপর দেখতে পাচ্ছেন সুহাক রাজ এবং হৃদয় তারপর দেখতে পাচ্ছেন আমাদের বড়ো ভাই ভাই রেজন ভাই আসলে আগে ছিল তারপর দেখতে পাচ্ছেন আপনারা রাশেদুল সৌরভ রেজাউন ভাই তারপর আপনারা দেখতে পাচ্ছেন মেহেদি সৌরভ এবং রাশেদুল তারপর দেখতে পাচ্ছেন সোহাগ শামীম হৃদয় জুয়েল এবং মেহেদি তারপর আপনারা দেখতে পাচ্ছেন সোহাগ এবং জুয়েলের ফটো তারপর আপনারা দেখবেন সৌরভ জুয়েল হৃদয় এবং রাশেদুলের ফটো আর ভিউয়ার্স আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ